নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে যখন উৎসবের মৌসুম, ঠিক অন্যদিকে রাজ্য জুড়ে এক প্রকার বেশ কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে একের পর এক আয়োজন, যাকে কেন্দ্র করে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন, যেমনটা ছবি আজকে পরিলক্ষিত হলো বিশেষ করে উদয়পুর থেকে, যেখানে অল ত্রিপুরা রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে রেগা কর্মচারীদের 5% বেতন ভাতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে ধন্যবাদ জানানোর আয়োজন এবং তার জন্য একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেবরায়। সাম্প্রতিককালে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে ছিলেন এবং সেখান থেকে বেশ কিছু সিদ্ধান্ত হয়। বিভিন্ন দপ্তরে নিয়োগ থেকে শুরু করে রেগার মজুরি বৃদ্ধি করা হয় 5%, আর এই ভাতা বৃদ্ধি হওয়াতে আজকে ধন্যবাদ জানাতে এই বিশেষ আয়োজন উদয়পুরে। কাকরাবনের আজকের আয়োজন কেন্দ্র করে কি বক্তব্য বিধায়কের, শুনুন। আপনার নাম? বীরদেব। আমি ত্রিপুরা রেগা এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য কাকরাবন আড়িপুরাতে। আজকে আপনাদের দেখা গেল যে কাকরাবন পর্যটন সমিতি হল করে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্বোধনা দিয়েছেন, কিসের ভিত্তিতে আজকে সম্বোধনাটা দেওয়া হয়েছে? আজকে আমরা ত্রিপুরা রাজ্য সরকারকে আমাদের 58টা ব্লকেই আমাদের ত্রিপুরা রেগা এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের যে 5% বেতন বৃদ্ধি হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা ত্রিপুরা রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন এবং তৎসঙ্গে আমাদের কাকরাবন পঞ্চায়েত সমিতি নবনির্বাচিত যে চেয়ারপারসন মহোদয়া এবং ভাইস চেয়ারম্যান মহোদয় ওনাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান করি আমরা। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজকের এই অনুষ্ঠান উদযাপিত হয়। এখানে আমাদের ব্লকের তৎসঙ্গে উপস্থিত ছিলেন আমাদের কাকরাবনের বিধায়ক শ্রীযুক্ত জিতেন্দ্র মজুমদার মহোদয় এবং মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের আমাদের সকলের আদরণীয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহোদয় এবং আমাদের কাকরাবন টিআরকেসএসের সভাপতি নারায়ণ দাস মহোদয় এবং কাকরাবন ব্লক টিআরকেসএস ইউনিট সভাপতি শ্রী বাপি দর মহোদয় এখানে উপস্থিত ছিলেন। আমরা সবাই একত্রিতভাবে আমরা ত্রিপুরা রাজ্য সরকার যে এত ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেও সামান্য হলো আমাদের যে আপনারা শুনলেন যে বক্তব্য উঠে আসছে অভিষেক দেবরায় থেকে শুরু করে সংশ্লিষ্টরা যেমনটা জানাচ্ছেন, আজকে সরকারকে ধন্যবাদ জানাতে তাদের এই আয়োজন। কাকরাবন পঞ্চায়েত সমিতির কার্যালয়ে আজকের এই বিশেষ আয়োজন ছিল, যেখানে সকলেই ধন্যবাদ জ্ঞান জানিয়েছেন বর্তমান সরকার এবং সঙ্গে মুখ্যমন্ত্রীকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।